আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। রাজ্যে হাওয়া বদল হবে আজ থেকেই। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে আমাদের রাজ্যে। তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের 9 জেলায়। সোম মঙ্গলবার এই দুদিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও উত্তরবঙ্গে। ছত্তিশগড় থেকে রায়লসীমা পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। এই অক্ষরেখা তেলেঙ্গানার উপর দিয়ে গেছে এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের স্পেল রবিবার পর্যন্ত। পশ্চিমের 9 জেলায় তাপপ্রবাহ বহাল থাকবে আজ, বাকি জেলায় গরম ও অস্বস্তি। শনিবার সামান্য বৃষ্টি শুরু উপকূলে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। সোম মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে কালবৈশাখীর সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহে সতর্কবার্তা। তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। উত্তরবঙ্গে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রবিবার পর্যন্ত। শনি ও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশটা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। সোম মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশটা বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ ঘণ্টায় 50 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। কলকাতায় রবিবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে শহরতলি জুড়ে। আজ থেকে হাওয়া বদল হবে কলকাতাতেও। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 33% এবং সর্বোচ্চ 90%। ভিনরাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের কিছু অংশে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50-60 কিলোমিটার পর্যন্ত হতে পারে অসম, মেঘালয়, বিদর্ভ এবং ছত্তিশগড়ে। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।